হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি বাংলাদেশ বগুড়া থেকে বলছি। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। অনেক দিন পর তোমাদের সামনে খুবই সুন্দর চকচকে ঝকঝকে নতুন আরেকটি ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটা পুরোটা জুড়েই তোমরা থাকবে, কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের বগুড়াতে আমরা কিভাবে পুজো সেলিব্রেশন করি সেটাই। তো আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই এখন একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পেলে আমি খুবই 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 খুশি হই। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। তো গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে সপ্তমীর দিন খুব সুন্দর সুন্দর পূজা প্যান্ডেল ঘুরবো, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো। তো বন্ধুরা, এটা কি বলো তো, এটা হচ্ছে একটা ফেস প্যাক, যার মধ্যে আছে কফি, চালের গুঁড়ো, আর হালকা একটু বেসন, আর মধুটা দিলে ভালো হতো বাট মধুটা ছিল না, আর একটু হালকা একটু লেবুর রস, এটা দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে নিয়েছি। আর দেখো, তোমাদের সামনে চলে এসেছে ভূত, একদম ভূতের মতো লাগছে। আর চুলে দিয়েছি হচ্ছে হেয়ার প্যাক, এখানে হচ্ছে পেঁয়াজের রস, তেল, তারপর হচ্ছে তোমার আমলকি, এগুলো দিয়ে একটা প্যাক তৈরি করেছিলাম, সেটা চুলে এবং মুখে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে হাতটা সুন্দর মেহেদি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমাদের মেহেদির ডিজাইন কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই 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 কমেন্টে জানিও। আর আমার হাতে সুন্দর মেহেদি কিন্তু দিয়ে দিচ্ছে ম্যাম, ক্যাথি অর্থের ম্যাম। তো পূজার প্রস্তুতি কিন্তু আমার অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গেই থাকো, স্কিপ করো না। হাই, সবাইকে জানাই আজকে কি সপ্তমী, না মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর তোমরা দেখলেই একটু আগে হাতে মেহেদি দিলাম, মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে দেখো। আর এটা হচ্ছে এই হাতটাতে। তো এই তো যাচ্ছে, সকাল থেকে আর খাওয়া দাওয়া হলো, আর দেখে এদিকে তাকাও, অর্চিতা হচ্ছে সপ্তমীতে এই যে পাঞ্জাবি আর লাল জিন্স পরছে, অভ্র কি পাঞ্জাবি পরছে, এটা খয়েরি কালারের না আমাদের দিকে দেখে, অর্চি দেখে তাকাও, তাকাও দিয়ে আগে গরম হওয়া লাগবে। তুমি কি করতেছো, কি করতেছো, সুল স্টেপ আর অর্চিতা, অর্চিতা মালাটা দেখা তো, আর এই যে আর দেখো এইদিকে কি হচ্ছে, এটা তো এইদিকে দেখালাম, এইদিকে খাওয়া দাওয়ার পর হচ্ছে মেহেদি দেওয়া হচ্ছে, অত ঘিজি ঘিজি ডিজাইন দিতে যাচ্ছিস ক্যা সিম্পলের উপরে, ক্যাথি তাকাও। ব্যাক ক্যামেরায় হচ্ছে খুব সুন্দর ক্লিয়ার, দেখি কাছে দেখাও, কাছে তোমার হাতের ডিজাইন দেখাও তো, ওই হাতে দেখি, ওই হাতটা দেখি, সুন্দর দাও। কোকড়া নাই স্টেট, এ এগুলা শর্ট লাগবে কিন্তু, ঠোঁটটা সার কোকড়া সুন্দর। তো একটু আগে কি গান গাচ্ছি লাগাও তো আবার, কেন গান গাও, তুমি একটু দাঁড়াও তো দেখি কেমন লাগছে তোমাকে, দাঁড়াও স্টেট ও তোর মেহেদিটা দেখি, তোর স্যার সুন্দর তো হয়েছে, বাম হাতটা সুন্দর, মালাটা দেখি সুন্দর।
তো গাইস, এতক্ষণ তোমাদের সামনে সপ্তমীর দিন বিকেল বেলাটা শেয়ার করলাম, আর দুপুরবেলা স্নান করার পর এই যে ওদের একটু ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমার হাতের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এখন দেখতে পাচ্ছ রাত্রেবেলা, রাত 8:30 কি 9 হবে। তো আমরা রেডি হয়েছি, এখন একটু মন্দিরে যাব ঠাকুর দেখতে। তো আমার চুলটা আমি স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছিলাম, বাট অনেকক্ষণ আগে, তো স্ট্রেট আর সেভাবে নেই, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আসলে আমার চুল অতিরিক্ত কোঁকড়া, তো আর এরকম একটা হালকা স্বাদ সেজে নিয়েছি সপ্তমীর দিন, আর এই থ্রি পিসটা পরেছি। তো আজকে বেশি ঠাকুর ঘুরব না, আমাদের বাড়ির আশেপাশে দিয়ে আর সামনে চ্যালোপাড়া দিয়ে ওই 5-6টা ঠাকুর দেখব। তারপর এরপর দিন তো অষ্টমী নবমী আছেই ঠাকুর দেখার জন্য। আর দেখো মন টন খুবই খারাপ, কেন বলো তো, অলরেডি আমাদের রেডি হতে অনেক দিন লেট হয়ে গেছে, তারপর আবার চলে এসেছে বৃষ্টি। তো বৃষ্টি আসার কারণে সবারই মন টন খারাপ, তো বৃষ্টি থামতে থাক ততক্ষণে। দেখো এদিকে অনেকটা, যেহেতু রাত 9 বেজে গেছে, অনেকটা খিদাও লেগে গেছে, যার কারণে এই যে কেউ দই মুড়ি এগুলোই খাওয়া চলছে। তো সবাই আর কি একটা মন খারাপ রাগারাগি এগুলোই চলছে যে স্বাস্থ্যে দেরি হয়ে গেল। আসলে কি বলতো, স্বাস্থ্যে খুব একটা দেরি হয়নি, আমরা দেরি করেই রেডি হতে নিয়েছি, তার মধ্যে বৃষ্টি আসার কারণে আমাদের আরও আধা ঘন্টা লেট হয়ে গেল। তো যাই হোক, বৃষ্টি ছাড়ার জন্য অপেক্ষা করছি। আর এদিকে বাচ্চাগুলো দই মুড়ি এটা ওটা হালকা নাস্তা করে নিচ্ছে, যেহেতু আসতে একটু রাত হবে, তো তার জন্য ওরা একটু হালকা খাবার খেয়ে নিচ্ছিল। এরই মধ্যে দেখো আমরা অলরেডি একটা মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মন্দির না, আমাদের পাশে আর একটা মন্দির, সেখানে আমরা আজকে কিন্তু আমরা শুধুমাত্র একাই, বাচ্চা কাচ্চা আর আমরা মিলেই কিন্তু চলে এসেছি, ওর বাবা আজকে নেই আমাদের সাথে। তবে হ্যাঁ, আমরা একা একা ঠাকুর দেখতে এসেও কিন্তু অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে, অনেক মজা হয়েছে। তো এর আগে আমরা একা একা কখনো সেভাবে ঠাকুর দেখিনি, সবসময় সাথে বড় কেউ হয়তো থাকে, তো আজকে কিন্তু আমরা একাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো এই হচ্ছে লাইটিংয়ের মধ্যে আমাদের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর বাইরে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম, যদিও তখন অনেক বৃষ্টি পড়ছিল। আর এই যে দেখো হচ্ছে আমাদের চ্যালোপাড়ার বেস্ট বলবো দুর্জয় ক্লাব, তার লাইটিং ডেকোরেশন। আমি জানি অনেকে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখো, তো তাদের লাইটিংয়ের কাছে হয়তো আমাদের লাইটিং কিছুই না, তবে তারপরেও মানে বাংলাদেশের থেকে লাইটিং তো ইন্ডিয়াতে ফার্স্ট জানি, তারপরেও আমাদের এখানেও কিন্তু খুব সুন্দর লাইটিং হয়েছিল। আর এখানে এত জোরে মিউজিক বাজে, আর তার সঙ্গে খুব সুন্দর লাইটিং, এখানে যতক্ষণ ছিলাম মানে খুবই ভালো লাগছিলো, মনের ভিতরটা এতটা ভালো লাগছিলো, খুব খুশি লাগছিলো। আর বাচ্চারা তো আসতে যাচ্ছিলো না, বলছিলো যে মা দাঁড়াও আর একটু একটা গান শুনি। তো যাই হোক, এখানে তোমাদেরকে কিছু বলেছিলাম বাট সাউন্ডের কারণে সেটা আসেনি। তো যাই হোক, এই যে আমরা সবাই লাইটিংয়ে, তো সামনে মা আর এরকম লাইটিং বক্স গান বাজানো, কার না ভালো লাগে বলো, আমাদের তো খুবই ভালো লেগেছে। তো তোমরা কোথায় কীভাবে ঠাকুর দেখেছো এবং কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। আমি তোমাদেরকে যতই বলি কমেন্ট করো, বাট তোমরা কমেন্ট করো না, কেন কমেন্ট করো না, ভালো খারাপ যেটাই লাগুক একটু কমেন্ট করে তোমাদের মতামতগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, এতে করে আমার ভালো লাগে, আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় এবং তোমাদের সঙ্গে মনে হয় যে সামনাসামনি কথা হচ্ছে। আর অনেকেই ভাবতে পারো যে সপ্তমী বা পূজা তো চলে গেছে অনেক আগে, লক্ষ্মী পূজাও অলরেডি পার হয়ে গেছে, এখন কেন ভিডিও শেয়ার করছি। আসলে কি বলতো, ইদানিং ভিডিওর ভিউজ এতটাই মানে কম আসে,
তো যার কারণে ভিডিও করার উৎসাহ আগ্রহ পায় না। তো তারপরেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসি, সেই টানেই আবার নতুন করে ফিরে আসি তোমাদের মাঝে। তো সেই টানেই এই যে আবার চলে এসেছি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে। তো হলুদ ড্রেস পরা যে মেয়েটাকে দেখতে পেলে সেটা হচ্ছে তোরার বান্ধবী, তো ওদের এখানকারই পূজা এটা। তো যাই হোক, খুবই 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 ভালো লাগছে আসলে ওই মুহূর্তে যে আনন্দটা, তখন যদি ভয়েস ওভার থাকতো তাহলে বুঝতে পারতে কতটা আনন্দ। তো যাই হোক, পূজা গেছে, তাতে কী হয়েছে পূজার স্মৃতিগুলো নিয়ে তো আমাদের মানে পুরো একটা বছর আবার অপেক্ষা করতে হবে সামনের বছরের জন্য। সামনের বছরে মা আবার আসবে, আবার আনন্দ হুল্লোড় উল্লাস এগুলো হবে। তো এই মন্দিরে অনেকক্ষণ থাকার পরে আরও দুইটা তিনটা হ্যাঁ চারটা ঠাকুর আমরা দেখেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে হালকা কিছু শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ কানে একেবারে কিছু শুনতে পাচ্ছি না, মানে পুরো গম গম অবস্থা। তো এখান থেকে আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের বগুড়া চালোপাড়া বারবাড়ি মানে কালী মন্দির, মন্দির এটা সবসময় পূজা হয় এখানে। তো সেখানে এসে একটু ছবি তুলেছি। আর প্রত্যেকটা মন্দিরে গিয়ে তো সেভাবে আসলে ভিডিও করা যায় না, তারপরেও যেগুলো খুবই ভালো দেখার মতো কিছু তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো এই মন্দিরটার থিমটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মানে ঢুকতেই ফার্স্টে ঢুকতেই এরকম বিভিন্ন দেবদেবী ঠাকুরের ছবি দেওয়া, তারপর উপরে লাইটিং আর সামনে লাইটিং, আর হচ্ছে দুই পাশে ছবি তোলার জন্য ভালো ব্যবস্থা করেছে এরা, ওখানে বসে তোলা, ওখানে একটা দোলনা রাখা আছে। আর প্রত্যেকটা মন্দিরেই খুব সুন্দর সুন্দর এত ভালো ভালো পুজোর গান বাজছিল যে খুবই খুবই ভালো লাগছিল। সপ্তমীর দিনটা আমরা একা একাই ঠাকুর দেখতে বেরোয় খুবই মজা করেছি। আর এরপর আছে হচ্ছে অষ্টমী নবমী দশমী, তো তারও কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ তোলা আছে আমার কাছে। তো তোমরা যদি এই ভিডিওটা অনেক অনেক ভালোবাসো, পছন্দ করো, দেখতে চাও তাহলে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, তাহলে পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে ওই ভিডিওগুলো শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, তো আজকে খুব একটা ঠাকুর ঘোরাঘুরি করিনি। এখান থেকে আসার পরে হচ্ছে বাচ্চারা সবাই ফুচকা তারপরে এটা ওটা সব খাওয়ার পরে বাসায় চলে এসেছিলাম, তো সেগুলো আর খুব একটা ভিডিও করিনি। আছে কিছু শর্ট ভিডিও হয়তো। তো এখানে এই যে ছবি তোলার জন্য ওয়েট করা হচ্ছে, একের পর এক লোকজন লাইন দিয়ে ছবি তুলে যাচ্ছে। তো অবশেষে আমাদের পালা হলো। তো অঙ্কুশ, অর্চিতা এবং আমরা সবাই কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, তো সেগুলো আছে ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে সেই ছবিগুলো কিছু ছবি আসে শেয়ার করব। আর অষ্টমী নবমী দশমী কি তোমরা দেখতে চাও আর লক্ষ্মী পূজায় তাহলে কমেন্ট করো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমরা যদি এখন পর্যন্ত কেউ দেখে থাকো তাহলে লাইক করতে ভুলে গেলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো আর দেখতে থাকো।